এ পালবি বস এটা তো কোন ইডলি ধোসা এই ইডলি ধোসা কাকে বললে তোমরা জানো আমি কে আমার নাম বালপগ্রম শক্তিবীরম পরিলোকম চিন্ন স্বামী মুত্তু স্বামী ভেরু গোপালয়র এরকম একদম বলবে না তুমি আমায় খ্যাপালে কিন্তু আমি তোমায় ছাড়ব না সরি 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 বস আমি ভয় পেয়েছি এবার যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু পরের বার থেকে এরকম বলবে না রোহিত আমি স্পষ্ট দেখেছিলাম রে বালবীর এখানে ছিল বালবীর আর ফিরে আসবে না বাচ্চারা বালবীর আর বেঁচে নেই জেনেও এই কথাটা গেছিলেন আপনি কত ভয় পে আরে গেলেন কোথায় আমাকে ফেলে একা বেরোলো এমনিও অপদার্থ মহাবিনাশিনী আবার খালি হাতে ফিরে এলে তুমি আকাশ পাতাল এক করে দিলেও রানীপরীকে তুমি খুঁজে পাবে না আর যখন সময় আসবে তখন রানীপরী নিজে এসে তোমাকে শেষ করে দেবে আমি রানীপরীকে আনতে পারিনি তো কি হয়েছে তোমরা সবাই আমার সেবক তোমরা আমার সেবা করবে ভয় ভয় পুরি তুমি আমার জন্য ফল আনবে বিদ্যুৎ পুরি বিদ্যুৎ পুরি আমার জন্য ঠান্ডা জল আনবে আমরা তোমার সেবা করব না বেঁচে থাকতে হলে আমার সেবা করতেই হবে যাই হয়ে যাক না কেন আমরা তোমার সেবা করব না তাহলে ফল পাওয়ার জন্য তৈরি হয়ে যাও ভয় ভয় পড়ি কি হলো মজা কি বিদ্যুৎ পড়ি এখনো আমার সেবা করবে না না বিদ্যুৎ পরে সামলাও কেমন লাগলো আপনার থাকুন পরে এভাবে আরো একটা ঝলক দেখাচ্ছি থামো মহাবিনাশিনী পরিদেরকে এভাবে আঘাত করো না তুমি যদি চাও যে আমি আমার শক্তির প্রয়োগ না করি তাহলে এই সমস্ত পরিদের বলো যেন আমার সেবা করে পরিরা মহাবিনাশিনী যা বলছে তাই করো কেশপুরী কিন্তু হ্যাঁ পরীরা যতক্ষণ না রানীপরী এর সঙ্গে লড়াই করতে এখানে আসছেন ততক্ষণের কথা আমাদের মানতেই হবে ও যেমন বলছে আমাদের তেমন করতে হবে ভাবছিলাম আমি যে হতো যদি আমারও একটু সেবা তো তুমি চুপচাপ কুণ্ডটা থেকে নজর রাখো কিছু দেখলেই আমাকে জানাবে যাচ্ছি আমি যাওয়া যাক পরীরা রানীপরী
কিছুক্ষণের জন্য আমার এটা মনে হলো যে যে বালবীর ফিরে এসেছে। গালপুরি, আজ পর্যন্ত যে কেউই ন্যায়ের প্রস্তরের ওপর শাস্তি পেয়েছে সে কখনো ফিরে আসেনি। আর আর এটা আমার দুর্ভাগ্য যে আজ আজ বালবীর আমাদের মধ্যে নেই। ওয়াও, এখানে কত পেইন্টিংস, কত ভালো হবে তাই না? যখন আমরা পেইন্টিং কম্পিটিশনের জন্য কোয়ালিফাই হয়ে যাব। হয়ে যাব, কারণ আমরা সবাই পরিশ্রম করেছি। চল আমরা আমাদের পেইন্টিং গুলো রেখে দিই যাতে স্যার চেক করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওখানে। আপনারা কারা? আর আপনাদের ড্রেস একদম পরিদের মতন। রানীপুরি, এই বাচ্চাটা আমাদের দেখতে পাচ্ছে কি করে? গালপুরি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। রানীপুরি? আপনি রানীপুরি? হ্যাঁ, ওই পরি লোকের রানীপুরি। ওয়াও মেহের, হ্যাঁ তুই কার সাথে কথা বলছিস? রানীপুরির সাথে। হ্যাঁ রানীপুরি, আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না মানে? দেখ, তোর সামনেই তো দাঁড়িয়ে আছে রানীপুরি। হ্যাঁ, মনে হয় এরা দুজন আমাদের সাথে মজা করছে। চল। আরে দাঁড়া, আরে শোন আমার কথা, আরে সত্যি দেখ ওদিকে। রানীপুরি, এটা কি করে সম্ভব? আমাদের শুধু মানব আর মেহের দেখতে পাচ্ছে, আর বাকি বাচ্চারা নয়। আমিও এটাই ভাবছি। সব খারাপ পরিদের মতন বলে কথা বড় বড় ইনিও দিয়েছে বানিয়ে আমায় পাহারাদার। এবার করো পাহারাদারি। কি বিদ্যুৎ পরি, আনতে হলো তো আমার জন্য ঠান্ডা জল। মেহের, আমি তো কিছুই বুঝতে পারছি না। যখন থেকে আমরা দুজন ওই লাল বিদ্যুতের বাক্সের সাথে ধাক্কা খেয়েছি তখন থেকে সব অদ্ভুত জিনিস ঘটছে আমাদের সাথে। লাল বিদ্যুতের বাক্স, এর মানে, এর মানে আমার সমস্ত শক্তি মানব আর মেহেরের কাছে আছে, আর আর তাই জন্যই হয়তো ওরা আমাদের দেখতে পাচ্ছে। হ্যাঁ রানীপুরি, আপনি সত্যি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন তো? হ্যাঁ বাচ্চাটা, মেহের, মানব, আমি পরিলোকের রানীপুরি, আর এ হলো গালপুরি। আপনি আপনি সত্যি? ওয়াও, তাহলে আপনাদের শুধু আমরাই দেখতে পাচ্ছি কেন? ওরা সবাই কেন দেখতে পাচ্ছে না? হ্যাঁ, কারণ আমার শক্তি এখন তোমাদের মধ্যে আছে। কি? হ্যাঁ বাচ্চারা, যে লাল বিদ্যুতের বাক্সকে তোমরা দুজনে ছুঁয়েছিলে ওর মধ্যে আমার সমস্ত শক্তি ছিল, আর এখন ওই শক্তি তোমাদের দুজনের মধ্যে। রানীপুরি, আপনার শক্তি আমাদের কাছে, কিন্তু আপনি এখানে কি করছেন? বাচ্চারা, আমাকে এক অশুভ শক্তির সাথে লড়াই করতে করতে এই পৃথিবী লোকে আসতে হয়েছে। হ্যাঁ, আর বাধ্য হয়ে আমাকে আমার সমস্ত শক্তি ওই লাল বাক্সে লুকোতে হয়েছে, আর এখন এখন ওই অশুভ শক্তি আমায় খুঁজে বেড়াচ্ছে, আর আমার কাছে আমার শক্তি নেই। তাহলে রানীপুরি, আপনি আপনার শক্তি ফিরিয়ে নিন। হ্যাঁ রানীপুরি। ঠিক আছে বাচ্চারা, মেহের, তোমার দুহাত সামনে করো।
এটা কিভাবে হতে পারে? আমি আমার শক্তি ফেরত নিতে পারছি না। মানব, তুমি তোমার দুহাত সামনে করো। গালপুরি, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আমার শক্তি তো ফেরতই নিতে পারছি না। এটা কি করে হতে পারে রানীপুরি? এর মানে আমি শুধুমাত্র পরিতারার মাধ্যমে নিজের শক্তি ফেরত পেতে পারি। কিন্তু রানীপুরি, বিনা শক্তিতে আমরা মহাবিনাশিনীর সাথে লড়বো কি করে? এই অবস্থা যদি আমাদের ধরে ফেলে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ গল্পরি, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আমি কি বা করব এখন? মেয়ের কোনো খারাপ পরি রানীপুরীর ক্ষতি করতে চাইছে, আর রানীপুরীর কাছে ওনার শক্তিও নেই। সেই জন্য আমাদের ওনাকে সাহায্য করা উচিত, তাই না? হ্যাঁ, রানীপুরি, ওই খারাপ পরির থেকে বাঁচার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া? মেহের, আমি কিছু বুঝলাম না। আইডিয়া? উপায় আছে। হ্যাঁ, উপায়? তাহলে এক্ষুনি বলো মেহের। হ্যাঁ, বাচ্চারা, এটা তোমরা কি করলে? রানীপুরি, এবার আপনি সাধারণ মানুষের মতন লাগছেন। এবার ওই খারাপ পরি আপনাকে চিনতেও পারবে না। হ্যাঁ, মানব মেহের, নতুন টিচার নাকি? গুড মর্নিং টিচার। গালপুরি, মনে হয় আমাদের রূপ বদলের ফলে এই বাচ্চারা আমাদের দেখতে পাচ্ছে। হ্যাঁ রানীপুরি। চাইছি দেখাতে এ তো রানীপুরের ঠিকানা। আবার বলি, যদি এই কথাটা মহাবিনাশিনীকে, তাহলে দেবে ঠেলে আমায় আবার মৃত্যুর মুখে। করাচ্ছেন তো নিজে পরিদের দিয়ে কাজ, আর দিয়েছেন কাজে লাগি আমায়। আমি যখনই কোনো খবর দেব তখন আমি আপনাকে বলে থাকুন, আপনি নিশ্চিন্তে মন দিয়ে দেখো। তবা তবা, মন দিয়ে দেখো। রানীপুরি, যতক্ষণ আপনি এই কস্টিউমটা পরে আছেন, সব বাচ্চারা আপনাকে টিচারই ভাববে। শুধু আপনার নামটা রাখা বাকি। মিস পূজা? না না। মিস মেরি? না না, ও তো অলরেডি আছে। আপনারা দুজন এখানে লুকিয়ে থাকবেন। হ্যাঁ হ্যাঁ। বাচ্চারা, আমি তোমাদের দুজনকে কিছু বলতে চাই। দেখো বাচ্চারা, আজ তো তোমরা এই শক্তির প্রয়োগ করে নিলে, কিন্তু এরপর থেকে তোমরা এই শক্তির প্রয়োগ করো না। কেন রানীপুরি, আমরা কিছু ভুল করেছি? না না বাচ্চারা, তোমরা দুজন কোনো ভুল করনি। আসলে যদি তোমরা এই শক্তির প্রয়োগ করো, তাহলে এই অশুভ শক্তি জেনে ফেলবে যে আমি কোথায় আছি, আর তারপর ও আমাকে আক্রমণ করে দেবে। সরি রানীপুরি, আর আমরা আপনার শক্তি ব্যবহার করব না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রানীপুরি, আমরা কখন থেকে বালবীরকে ডাকার চেষ্টা করছি, কিন্তু বালবীর তো আসছেই না।
কিছুদিন আগে বালবীর যখন ওই ভুলটা করে ফেলেছিল, আপনি ওকে তার শাস্তি দেননি তো? না না বাচ্চারা, এমন কোনো বিষয় নয়। আসলে বিষয়টা হলো বালবীর অন্য একটা কাজে ব্যস্ত আছে, এই জন্য ও সাহায্য করতে আসতে পারছে না। ডোন্ট ওয়ারি রানীপুরি, আজ পর্যন্ত আপনি আমাদের প্রোটেক্ট করেছেন, এবার আমাদের পালা। আচ্ছা রানীপুরি, আর কিছুক্ষণ পরেই আমাদের স্কুল ছুটি হয়ে যাবে, আপনি আমাদের জন্য এখানেই অপেক্ষা করুন। হ্যাঁ, আমরা এই যাব আর এই আসব, তারপরে এসেই আমরা আপনাকে আমাদের বাড়ি নিয়ে যাব। ঠিক আছে বাচ্চারা, আনন্দে থাকো। আনন্দে থাকুন। আনন্দে থাকো বাচ্চারা। বাই বাই। চল মানব। এবার আমি তোদের মধ্যে কাউকে ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না, ছাড়বো না আমি কাউকে। মেহের, যদি রানীপুরি আমাদের নিজের শক্তি ব্যবহার করতে বারণ না করতো, তাহলে এই মন্টুকে আমি মজা দেখিয়ে দিতাম। তাহলে কি করবো? কি শেষমেশ তোদের ধরতে পেরেছি মন্টু বস। এই দেখো, এই পুচকেদের বস, এরাও ফেসে গেছে আমাদের জালে। বা রোহিত, বা এই পুচকেগুলোকে তো আমি ছাড়বো না। যা হয়েছে এদের দুজনের জন্যই হয়েছে, আমি আজকে তোদের দুজনকে ভর্তা বানিয়ে দেব। দেখ মন্টু, তুই যদি কিছু করিস না তাহলে তো তুই আমাকে মেরে দিবি। না, কিন্তু তুই এটা ভেবে দেখেছিস যে মন্টু তোকে মারবে না, মন্টু তোদের নিয়ে ঠাট্টা করবে, যাতে তোরা সারা জীবন এটা মনে রাখিস। দেখ মন্টু, আমি তোর চুল কেটে দেব। মন্টু না, মন্টু, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.